আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা সিএসএস সম্পর্কে জানছি, স্পেশাল কী কী আছে সিএসএসে। অ্যান্ড আজকে আমরা আরও মজাদার একটা জিনিস শিখব, যেটা হচ্ছে সিএসএসকে আরও ইজি করে দিছে, তার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ। ওকে, সো বুটস্ট্র্যাপ শুরু করার আগে আমরা যেটা করবো, আমরা উইন্ডোজ ই প্রেস করলাম, আমাদের এই এক্সপ্লোর ফাইল এক্সপ্লোরার ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা আমাদের ওয়েব ডিজাইন যেই ফোল্ডারটা ছিল এখানে চলে যাবো। অ্যান্ড এখানে আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করবো, কন্ট্রোল শিফট অ্যান্ড প্রেস করলে একটা নিউ ফোল্ডার ওপেন হয়ে গেল। এখানে আমরা লিখব বুটস্ট্র্যাপ। ওকে, অ্যান্ড এইটাকে আমরা ওপেন উইথ কোড এটা দিয়ে ওপেন করে নিলাম, ঠিক আছে? সো চলে আসছে। অ্যান্ড এখান থেকে আমরা একটা ফাইল তৈরি করে নিই, প্রথমে ইন্ডেক্স ডট এস টি এম এল এন্টার। অ্যান্ড আমরা এখানে একটা কোড বসায় দিই, জাস্ট নর্মালি যে কোড থাকে ওইটা। অ্যান্ড এখানে টাইটেলটা লিখে দিই, কী লিখে দেবো? বুটস্ট্র্যাপ প্র্যাকটিস। ওকে, সো এটাতে আমরা ওপেন করে নিই, মাউসের রাইট বাটন প্রেস করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করি, তাহলে এই যে ওপেন হয়ে গেল। এবার আমরা যেটা করব, যে এইখানে আমরা আমাদের বুটস্ট্র্যাপকে অ্যাড করব। সো বুটস্ট্র্যাপ অ্যাড করার জন্য আমরা প্রথমে চলে যাবো বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে। বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিলে, যদি আমরা গুগলে সার্চ দিই বুটস্ট্র্যাপ লিখে, তাহলে দেখেন এই যে চলে আসছে getbootstrap.com। সো getbootstrap.com এই ওয়েবসাইটে আমরা ঢুকবি। ওকে, সো গেট বুটস্ট্র্যাপে ক্লিক করার পরে আমাদেরকে এই একটা পেজে নিয়ে আসছে। এখানে আমরা এখান থেকে এই যে গেট স্টার্টে ক্লিক করতে পারি অথবা ডাউনলোড করতে পারি, ঠিক আছে? আমরা দুইটাই করতে পারি। সো যদি আমাদের এমবি কম থাকে বা নেট স্লো থাকে, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব, তাহলে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবো। অ্যান্ড এইখানে দেখেন সিএসএস কপি পেস্ট দ্য স্টাইল শিট ইন টু ইউর হেড বিফোর অল আদার স্টাইল শিট টু লোড আওয়ার সিএসএস। ওকে, তার মানে হচ্ছে আমাদের যদি এক্সট্রা কোনো সিএসএস আমরা অ্যাড করি, তাইলে এটা নিচে করব, বাট সবার উপরে আমরা প্রথমে এইটাকে রাখবো, ঠিক আছে? তাহলে আমরা কী করলাম, এটাকে কপি করি। কপি করে, আচ্ছা তার আগে আমরা যেটা করব, আমরা বুটস্ট্র্যাপের ভিতরে একটা হেডিং দিই, এইচ ওয়ান দিলাম। হেডিং দিয়ে আমরা এখানে লিখে দিলাম হ্যালো বুটস্ট্র্যাপ, হ্যালো বুটস্ট্র্যাপ। ওকে, সেভ দিলাম। এখন যদি আমরা দেখি, তাহলে দেখেন লেখাটা কীরকম, আমরা এটা পাশাপাশি রাখি। ওকে, সো পাশাপাশি রাখলাম। এবার আমরা দেখতে পারতেছি যে আমাদের লেখাটা হচ্ছে অন্য রকম আছে, তাই না? ওকে, ঠিক আছে। তো এখন আমরা যখন এই টাইটেলের নিচে আমাদের এই লিঙ্কটা অ্যাড করে দিই, অল্টার জেড দিই, লিঙ্কটা অ্যাড হয়ে গেছে, দেখেন কপি করে জাস্ট বসাইছি। এবার যদি আমি কন্ট্রোল অ্যাস প্রেস করি, তাইলে দেখেন এইটা এখন চেঞ্জ হয়ে যাবে, লোডিং হইতেছে, হোয়াই আই ডোন্ট নো। ও আচ্ছা, এটা হচ্ছে যেহেতু আমরা নেট থেকে নিছি, সো এইটা প্রথমে যেটা হবে, যেহেতু আমরা ডাউনলোড করি নাই, সো প্রথমে এটা হচ্ছে ওয়েব সার্ভারে যাবে, ওইখান থেকে সে আমরা যা যা চেঞ্জ করছি তা তা চেঞ্জ সে নিবে, তারপরে এটা শো করবে, ঠিক আছে? তার মানে যেহেতু আমার নেট স্লো, এই কারণে আপনারা এখন বুঝতে পারলেন যে আসলে যদি আমরা বুটস্ট্র্যাপ ডাউনলোড না করি, তাইলে যেটা হবে, আমরা যখন এটাকে পাবলিক করব, তখন এটা অনলাইন থেকে এই টোটাল জিনিসটাকে রেফারেন্স হিসেবে নিবে, তারপরে আমাদের ওয়েবসাইটে শো করবে, তার মানে আমাদের ওয়েবসাইটের লোডিং টাইমটা বেড়ে যাবে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমরা যেটা করবো, আমরা এখান থেকে বুটস্ট্র্যাপকে ডাউনলোড করে নিব, ঠিক আছে? সো প্রথমে আমরা ডাউনলোডে ক্লিক করি। এইখান থেকে এই যে দেখেন কমপ্লাই সিএসএস অ্যান্ড জিএস মানে হচ্ছে জাভা স্ক্রিপ্ট। সো এটাকে আমরা এখান থেকে ডাউনলোড ক্লিক করি, তাহলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। সো এটাকে আমরা ডাউনলোডে না, আমরা আমাদের ফোল্ডারেই এটাকে ই করি, ডাউনলোড করি ই ফোল্ডারে ওয়েব ডিজাইন। এইখানে বুটস্ট্র্যাপ নামে যে ফোল্ডার আছে এইখানে ওপেন দিলাম, অ্যান্ড এখানে ডাউনলোড নাও। সো এখন ডাউনলোড হচ্ছে মাত্র 1.3 MB একটা ফাইল। ওকে, তো ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে ওপেন ফোল্ডারে ক্লিক করি, তাহলে এটা ওপেন হইলো। এখন এখান থেকে আমরা এটাকে মাউসের রাইট বাটন প্রেস করি অ্যান্ড এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করি, তাহলে আমরা দেখব যে বুটস্ট্র্যাপ 5.3 নামে একটা ফোল্ডার হয়েছে, যেটার ভিতরে আমাদের সিএস অ্যান্ড জিএস এই নামে দুইটা ফোল্ডার আছে। আমরা একটু ফোল্ডারে যাই, ফোল্ডারে যাই, আমরা একটু দেখি এই সিএসএসের ভিতরে আমরা যেই ফাইলটা ইউজ করবো সেটা হচ্ছে এই যে bootstrap.min.gs, ঠিক আছে? bootstrap.min.css এই ফাইলটা আমরা ওপেন করবো, ঠিক আছে? এখানে আরও অনেক ফাইল আছে, দেখেন মিন রিলেশন ডট সিএসএস ম্যাপ, সিএসএসের আরও অনেক ফাইল আছে, এই যে সিএসএস, এই আর একটা সিএসএস ফাইল, এই আর একটা সিএসএস ফাইল, এরকম আরও অনেক ফাইল আছে। সো এগুলো আমাদের দেখা দরকার নাই, আমরা যেটা করবো, আমরা জাস্ট bootstrap.min.css এইটা আমরা অ্যাড করবো। তাহলে এইটা অ্যাড করার জন্য আমরা কী করবো, আমরা প্রথমে আমাদের এই লিঙ্কটা কেটে দিই, আমরা এই ফোল্ডারটাও কেটে দিলাম, বুটস্ট্র্যাপের এটাও থাক। আমরা এখানে আসি, এখানে আসার পরে আমরা এই লিঙ্কটাকে প্রথমে কাটি, ডিলেট, সেভ দিলাম। দেখেন আমাদের আগের স্টাইলে চলে আসছে, ঠিক আছে? ওকে,
সো এটা হয় না, ইরোর দেখাইতেছে, জানি না কি জন্য ইরোর দেখাইতেছে, কি ওপেন হয়ে আছে, আই ডোন্ট নো। যাই হোক, তো এখন আমাদের ওই আগের স্টাইলে চলে আসছে। এখন আমরা যেটা করবো, আমাদের সিএসএস ফাইলটা অ্যাড করবো এখানে, ঠিক আছে? তাহলে লিঙ্ক ড্যাশ সিএসএস, এইখানে এই যে এইচ রেফ যেটা আছে, এইখানে আমরা জাস্ট আমাদের সিএসএস এর স্টাইল অ্যাড করে দেব, মানে সিএসএস এর লোকেশনটা অ্যাড করে দেব। তো আমাদের সিএসএস এর লোকেশনটা কী ছিল? সিএসএস এর লোকেশনটা ছিল বুট স্ট্রাপ, এই যে 5.1.3 ডিস্ট্রো, তার এইখান থেকে আমরা সিএসএস থেকে ক্রিট, এই যে সিএসএস ক্রিট না, আমরা যাবো হচ্ছে সিএসএস ডট মিন বুট স্ট্রাপ। আচ্ছা, আমরা লিখি বুট স্ট্রাপ, সরি আমরা অনেকগুলো বি ডাবল ও টি, বুট স্ট্রাপ স্ট্রাপ ডট মিন, আচ্ছা শুধু মিন হবে, বুট স্ট্রাপ ডট মিন ডট, এই যে সিএসএস, ঠিক আছে, এটা দিলাম। এবং এখন যদি সেভ দিই, দেখেন সাথে সাথে চলে আসছে, তার মানে আমাদের লোডিং টাইম কিন্তু কমে গেলো। সো লোডিং টাইম একেবারে নাই হয়ে গেলো, অ্যান্ড সাথে সাথে আমরা কাজ করতে পারতেছি, ঠিক আছে? তো ধরেন এখন আমি যদি এখানে একটা বাটন তৈরি করতে চাই, নর্মালি আমরা বুট, আমরা যদি আগে যেটা করতাম, আমরা একটা বাটন তৈরি করি নর্মালি, এখানে বাটন দিলাম, অ্যান্ড লিখে দিলাম হচ্ছে সাইন আপ, সেভ দিলাম। তাহলে দেখেন একটা নর্মাল একটা বাটন আসছে। সো এটারে যদি আমরা কাজ করতে চাইতাম, প্রথমে রেডিয়াস দিতাম, কালার দিতাম, তারপরে হচ্ছে হোভার দিতাম, অনেক কিছু করতে হতো না, অনেকগুলো সিএসএস লিখতে হতো। বাট বুটস্ট্র্যাপে আসার পরে আমরা যদি এখান থেকে কম্পোনেন্টে যাই, কোথায়, এই যে কম্পোনেন্ট, অ্যান্ড এখান থেকে আমরা যদি বাটনে ক্লিক করি, এই যে বাটনস, এখানে যদি বাটনসে ক্লিক করি, তাহলে একটু ওয়েট করতে হবে, নেট স্লো, এই যে দেখেন এখানে কিছু ক্লাস দেওয়া আছে, ঠিক আছে? এই যে বাটন, বাটন প্রাইমারি, তাইলে হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি, এটা সেকেন্ডারি, এটা সাকসেস, ডেঞ্জার, মানে কালার দেওয়া আছে সবগুলো, ঠিক আছে? তো মনে করেন যে আমি প্রথমে প্রাইমারিটাই দিতে চাই, তাহলে আমরা কী করবো, আমরা এখানে একটা ক্লাস লিখবো, ক্লাস প্রথমে লিখবো বাটন, বাটন ক্লাস দেওয়ার পরে কী হবে, আমরা এটা সেভ দিই, সরি কোথায় আসলাম, এখানে আসি, সেভ দিলাম। তাহলে দেখেন নাই হয়ে গেছে, মানে বাটন আছে বাট বুঝে যেতেছে না, তাই না? এখন হচ্ছে আমরা মেইন কালারটা দিব, মানে দুইটা ক্লাস আমরা এখানে ইউজ করবো, বাটন দিলাম, তারপরে হচ্ছে বাটন, বাটনের শর্ট ফর্ম বিটিএন, প্রাইমারি, প্রাইমারি, সেভ দিলাম। এবার দেখেন প্রাইমারি কালার হয়ে গেছে, অ্যান্ড এটার ভিতরে হোভার একটা ইফেক্টও আছে, দেখেন এই যে আমি যখন নিতেছি তখন এটা হালকা একটু ডার্ক কালার, ডার্ক ব্লু হচ্ছে, ঠিক আছে? আবার যখন এখানে ক্লিক করতেছি তখন এই যে এই পুরো জিনিসটা মার্ক হচ্ছে, ঠিক আছে? তো মানে অনেক ইজিয়ার করে দিছে বুটস্ট্র্যাপ আমাদেরকে, যাই আমরা যেই সিএসএস করতাম কষ্ট করে, অনেক কিছু করতাম, সেইগুলোরে একদম ইজিয়ার করে দিছে, ঠিক আছে? তো এইটাই আমরা আজকে বুঝলাম, আজকের জন্য এই পর্যন্তই। বুটস্ট্র্যাপ আমরা কীভাবে ডাউনলোড করবো, কীভাবে ইনস্টল করবো, কীভাবে লিঙ্ক করবো সেটা দেখালাম, এবং বুটস্ট্র্যাপ লিঙ্ক যদি আমরা অনলাইন লিঙ্ক করি তাইলে কী প্রবলেম হয়, আর যদি ডাউনলোড করে থাকি তাইলে কী প্রবলেম হবে না, সেটাও আমরা জানলাম। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুক দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, তো বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।